তো আই এম কাঞ্চন, কাঞ্চন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে আর সুস্থ থাকবে। তো গাইস আজকে চলে এসেছি কোথায় কোথায়, আজকে দাঁড়িয়েছি দমদম এলাকায়। দমদম এলাকায় একটা নতুন স্ট্রিট বিরিয়ানি খোঁজ পেয়েছি, তো যাওয়া যাক চলো। এই কাকুর দোকান দেখতেই পাচ্ছেন, ও অনেকক্ষণ ঘোরাঘুরির পর মোটামুটি 5 মিনিট ঘোরার পর ওই দিকে চলে গেছিলাম। তো কাকুর দোকান আর ডেস্টিনেশনের লাইফ লাইন, এই লাইফ লাইন আছে লাইফ লাইনের ঠিক সামনে, আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হয়। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বিরিয়ানি দোকানের সামনেই দেখতে পাচ্ছেন কাকুর দোকানে এলাম, আর বড্ড ক্রাউড কারণ মাইক টাইক লাগিয়েছে আর সামনে। আর মোটামুটি কাকুর দোকান 1:30 থেকে খোলে, আমরা একটু অনেক আগে চলে এসেছি যাই হোক। তো কাকু বিরিয়ানি আসবে তো আসুন দেখা যাক। তো তো এখানে লেখা আছে 25 টাকায় চাপ, আর কোথায় আর 40 টাকা বিরিয়ানি। তো যাও তারা হচ্ছে বলছি শুনে না, আর দমদম স্টেশন, স্টেশন থেকে নেমে একটুখানি 4 নম্বর প্ল্যাটফর্মে নাগের বাজার তোমার অটো স্ট্যান্ড বললে, নাগের বাজার অটো স্ট্যান্ড বলে ঠিক সামনে লাইফ লাইন বলে একটা আছে মেডিকেল শপ, আর সেখানেই আর কি কাকুর দোকানটা স্ট্রিট ফুড আর কি বসে। আর আমি এখানে ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, এখানকার ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখা যাক কাকু আসবে কখন। মেনলি আমরা বিরিয়ানি চাপ এই জিনিসটা খুব পছন্দ করি। তো আজকে চলে এসেছি আমরা দমদম স্টেশন চত্বরে জংশন, দমদম জংশন বলে ওই এলাকাটা আমি ঠিক চিনি না যাই হোক, আমি দূর থেকে এসেছি যাই হোক। তো নাগের বাজার বলে অটো স্ট্যান্ড আছে ঠিক তার একদম ফ্রন্টে, লাইফ লাইন বা একটা ওষুধ মেডিকেল শপ তার সামনে কাকুর দোকানটা বসে। তো 40 টাকায় বিরিয়ানি আর চিকেন চাপ, তো যাওয়া যাক। তো চাপটা একটু আসতে দেরি করবে, 15 মিনিট মতো সামথিং দেরি হচ্ছে, অনেক আগে চলে এসেছে যেহেতু। তো আসুক, আসলে তারপর খাওয়া দাওয়া হয় রিভিউ টিভিউ দেওয়া হবে। আমার দোকানে চিকেন বিরিয়ানি 40 টাকা, তারপর চিকেন চাপ পাওয়া যায় 25 টাকা, পাওয়া যাবে মোমো, চিকেন মোমো 5 পিস 30 টাকা। আর লোকেশনটা কোথায়? এই লোকেশন হচ্ছে দমদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে দমদম নাগের বাজার যে অটো স্ট্যান্ডটা আছে ঠিক তার উল্টো দিকে নেওয়ার লোকেশন হচ্ছে লাইফ লাইন মেডিকেল। ওর সামনে আসলে আমাকে দেওয়া যাবে? হ্যাঁ, 9836472489। আর আমি কন্ট্যাক্ট নাই ধরো বিয়ে বাড়ি। হ্যাঁ, কাকুর মুখ থেকে মোটামুটি শুনে নিলেন যে কোথায় কী আছে না দোকান টোকান। হ্যাঁ, আমি একটু ভুল বলতেই পারি কারণ ফার্স্ট টাইম আসছি, যেহেতু আর ওর কাছ থেকে মোটামুটি সব শুনে নিলেন কত কী রেঞ্জ আর কোথা থেকে যেতে হবে না আসতে হবে। যারা দমদম স্টেশন থেকে আসবে তারা, আমি দমদম স্টেশন থেকে আমি ওইটুকুনি লোকেশন জানি, আর এখানকার লোকেশনটাও আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। এবারে আমি ওয়েট করছি চাপের জন্য, চাপটা এলে একসঙ্গে খাওয়া দাওয়া রিভিউ দেবো। তো 40 টাকার স্মেল নেই বা এরকম, স্মেলটা দারুণ টানছে আমাকে, আর দেওয়ার অপেক্ষা আছে চাপটা আসবে, চাপটা নেবো। এসেছি দেখি একটা ব্লগার, এই একটা ব্লগার সব ব্লগ করছে গাইস, আর তার মধ্যে আমি ফিকে পড়ে গেছি। আমাদের এখন আছে এই মুহূর্তে চিকেন বিরিয়ানি 1টা থেকে শুরু হয় 40 টাকায় চিকেন বিরিয়ানি, আর হচ্ছে চিকেন চাপ 25 টাকা, বিকেল 5টা থেকে হয় মোমো, চিকেন মোমো প্লেট 30 টাকা প্লেট। মটনটা আমরা এই মুহূর্তে করছি না, আমাদের সঙ্গে কথাবার্তা চলছে, মটনটা আমাদের দামে আসছে না, যেহেতু 700 টাকা কিলো মটন আমরা উল্টোপাল্টা জিনিস খাওয়াতে পারবো না, তার জন্য মটনের সঙ্গে কথাবার্তা চলছে। একটা কাঁচা মাংসের দাম আমার 35 টাকা পড়ে যাচ্ছে, 50-60 গ্রামের মাংস। তো সেই মুহূর্তে আমরা এটা ঠিক করছি, মটন
কথা বলছে যেহেতু বেশি মাল লাগবে ওটা একটু কম করার জন্য, যেই কমে হয়ে যাবে মোটামুটি বুধবার থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের চেষ্টা করছি, বুধবার থেকে 50 টাকায় মটন বিরিয়ানি খাওয়াবো। আর কিছু আইটেম? আর আপাতত কিছু নেই, আমরা প্রতি 2 মাস অন্তর অন্তর চেঞ্জ করি। যেমন ঠান্ডাতে বর্ষাতে খিচুড়ি আসবে 25 টাকায়, লাবড়ার তরকারি খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় 25 টাকায়, লাবড়ার তরকারি খিচুড়ি বেগুন। তারপরে হচ্ছে গিয়ে যেমন মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন 31st January চেষ্টাতে আছি 50 টাকায় মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাওয়াবো। নাম্বার এখানে যেটা আছে কাকুর বিরিয়ানি, একটাতেই সব রকম আমরা চেঞ্জ করে করে দেবো। বিরিয়ানি আর চিকেন চাপ চলে এসছে। মোটামুটি চিকেন চাপ, চিকেন চাপটা দেখতে মনে হচ্ছে লাইট একদম পুরো, আর বিরিয়ানি চাল এই দেখতে পাচ্ছ, বিরিয়ানি চালটা দেখি সফট কিনা, একটু একা তো সেই জন্য প্রবলেম হচ্ছে। মেয়ের সব মোটামুটি সফট আছে, বেশ একটু হলে ভালো তো, কিন্তু 40 টাকার মধ্যে আমার মনে হয় ঠিক আছে। ওকে আর একটা চামচ দিয়েছে, আর কি সুন্দর একটা প্লাস্টিকের এই দিয়েছে দেখতে পাচ্ছেন, আর থালাটা বেশ দারুণ। তো খাওয়া যাক, দেখে যাক, তারপর চলো। তো এই হচ্ছে বিরিয়ানি গাইস, এই হচ্ছে বিরিয়ানি নিয়েছি। তো বিরিয়ানিটা বেশ দেখতে তো খুব সুন্দর, আর খেতে আমি একটু টেস্ট করছি। তো খেয়ে টেস্ট করা গিয়ে তারপরে বলছি নয়, কারণ একা এসছি তো একটু প্রবলেম হচ্ছে ধরতে। তো দেখা যাক, বিরিয়ানিটা একটু চালটা একটু শক্ত, আর বাকি এমনি নিবো দিচ্ছি খেতে খেতে, এই হোক বাকি সব ঠিক আছে। আলুটা সব একটা পিস মাংস, বেশ মোটামুটি পিস ভালো, মাংসটা মাংসটা হেভি সব ভাই, মাংসটা হেভি সব, হেভি সব আমার ভালো লাগে মাংস। বিরিয়ানির চালটা একটু দিয়ে আর একটু সেদ্ধ হতো খুব ভালো লাগে, কিন্তু 40 টাকার মধ্যে দিস ইজ এনাফ আমার মনে হয়। আর চিকেন চাপটা, চিকেন চাপটা আমার ভালো লেগেছে লাইটের মধ্যে, আর 25 টাকার মধ্যে এর থেকে আর কি ভালো পাবে বাবা, 25 টাকার মধ্যে চিকেন চাপ বিরিয়ানি আর কি তাহলে। তার খাওয়া যাক, খাওয়ার পর আবার দেখা যাচ্ছিল চিকেন চাপে। তারপর মাংসটা বেশ বড় পিস, চিকেন বিরিয়ানিতে একটু কম খাই, কিন্তু 40 টাকার মধ্যে আর কত দেবে, আর কত দেবে, লাভ ভাড়া দেখে মানুষ অল্প লাভ হচ্ছে দেবে, আর কত দেবে। তা আমার তো হেভি লাগলো, আর যারা যারা ট্রাই করতে চাও তারা চলে এসো 4 নম্বর গেট নগের বাজার, নাগের বাজার, সরি নাগের বাজার, দমদম নাগের বাজার অটো স্ট্যান্ড ঠিক সামনে, লাইম লাইন বলে মেডিকেল শপ আছে তার সামনে ঠিক। তো দেরি না করে সবাই চলে এসো। তো এটা হচ্ছে কাকুর দোকান, বেশ ভালোই মতন ভিড় দেখতেই পাচ্ছেন সব, আর কাকু প্যাকিংও করে, প্যাকিং করে চাপ দিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, একটা চাপটাও খেতে খুব সুন্দর। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি এখানে বসে আছি, আপাতত সব ক্লিয়ার করে দিয়েছি। তো একটু চালটা শক্ত ছিল, বিরিয়ানির চালটা একটু শক্ত ছিল, বাকি দিক থেকে বিরিয়ানি আর চিকেন চাপ দারুণ খেতে, আমার তো দারুণ লেগেছে। চিকেন চাপের একটা বড় একটা পিস, আর এনারা বলছে যে তোমার পরের নেক্সট মান্থ থেকে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে কম দামের মধ্যে বললো, আর নেক্সট বুধবার থেকে বলছে, বুধবার না কবে থেকে, বেশ সামথিং কবে থেকে বলছে যে তোমার মটন বিরিয়ানিটা রাখবে 50 রুপিস, মাত্র 50 রুপিসের মধ্যে। আর কতটা বিরিয়ানি দিয়েছে দেখতেই পাচ্ছ, মোটামুটি দেখেছি আমি যতটা চেষ্টা করেছি, একা একা মানে একা একা তো এসেছি যেহেতু চেষ্টা করেছি অনেকটাই। তো আর কি আর কি, আর যারা আর এই দমদমে আসবে, দমদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে নাগের বাজার অটো স্ট্যান্ড ওখানে ঠিক সামনে লাইভ লাইন বলে দিচ্ছি বারবার, অনেকে গুলি যেতে পারে, আমি ওই দিকে চলে গেছিলাম সেই জন্য তাকে সবাইকে বলে দিলাম, তারা আসবে আর কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখবো, কাকুর কন্ট্যাক্ট করে নেবে কখন ডেটটা থেকে কাকু বসে ঠিক আছে। 12টার দিকে এসেছিলাম, এসে দেখছি কাকু সবে রেডি করছে, ডেটটার দিক থেকে মানে ওপেনিং করে। তো তারা আসবে, কাকুকে কন্ট্যাক্ট করে নেবে, একটু কন্ট্যাক্ট করে জিজ্ঞেস টিজ্ঞেস করে নিয়ে চলে আসবে। তো গাইস নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তো টাটা।
আর 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ বলবেন না, তাহলে ভালো লাগে। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। চলো টাটা।